আসসালামু আলাইকুম, আমি খুশুল তারেক, প্রভাষক রসায়ন বিজ্ঞান বল্লাকর মিশন হাই স্কুল। আজকে আমি উপস্থিত হয়েছি জৈব রসায়নের নামকরণ অংশের ক্লাস করার জন্য। মূলত আমি উচ্চ মাধ্যমিক রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় জৈব রসায়ন নিয়ে আলোচনা করতেছি। এখানে ইতিপূর্বে আমি তিনটি ক্লাস সম্পন্ন করেছি, আজকে জৈব রসায়ন অধ্যায়ের চতুর্থতম ক্লাস। আর আজকে এই চতুর্থতম ক্লাসে আমি আলোচনা করব জৈব যৌগ সমূহের ইউপ্যাক নামকরণ, আন্তর্জাতিক পদ্ধতিতে জৈব যৌগগুলোর নামকরণ নিয়ে আমরা আলোচনা করব। আমি পূর্বেই আলোচনার মধ্যে করেছি যে ইউপ্যাক পদ্ধতি কেন প্রয়োজন। মূলত পুরো পৃথিবীর রসায়ন শিক্ষার জন্য যৌগ যৌগ সমূহের একটি সকলের কাছে গ্রহণযোগ্য বা পরিচিত একটি নামকরণ থাকা প্রয়োজন। আর এই নামকরণটি নির্ধারণ করে দিয়েছে আন্তর্জাতিক রসায়ন সমিতি বা ইউপ্যাক, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। আমি সরাসরি ইউপ্যাক নামকরণে চলে যাচ্ছি। আমি এখানে মূলত আলোচনা করতে চাচ্ছি যে সকল জৈব যৌগকে কিভাবে আমরা নামকরণ করতে পারি তার একটি সাধারণ পদ্ধতি, অর্থাৎ সকল জৈব যৌগের জন্য একটি কমন নিয়ম নিয়ে আমি আলোচনা করব। তারপরে তোমাদের সাথে আমার আলোচনা হবে প্রত্যেকটি সমগোত্র শ্রেণীকে কিভাবে আমরা নামকরণ করব, ইন্ডিভিজুয়ালি উদাহরণস্বরূপ আলোচনা হবে। এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে জৈব যৌগ সমূহের ইউপ্যাক নামকরণ পদ্ধতিতে নামকরণের সাধারণ নিয়মাবলী। সাধারণ নিয়মাবলীর ক্ষেত্রে সর্বপ্রথম তোমাদের নামকরণে লক্ষ্য করতে হবে যে জৈব যৌগটি কোন সমগোত্র শ্রেণী তা নির্ধারণ করতে হবে। এই জন্য নামকরণের সাধারণ নিয়মাবলী এক নম্বরে আমি লিখব জৈব যৌগটি কোন সমগোত্র শ্রেণীর তা নির্ধারণ করতে হবে। আমরা কিভাবে নির্ধারণ করব যৌগটি কোন সমগোত্র শ্রেণীর তা আমার ইতিপূর্বে কার্যকরীমূলক এবং সমগোত্র শ্রেণীর অংশে আলোচনা এসেছে। আমরা কার্যকরীমূলক দেখে মূলত সিদ্ধান্ত নিব উক্ত যৌগটি কোন সমগোত্র শ্রেণীর। দ্বিতীয়ত আমরা কার্যকরীমূলক যুক্ত দীর্ঘতম কার্বন শিকড় আছে। দীর্ঘতম কার্বন শিকড় বাছাই করতে হবে। অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে কার্যকরী মূলক যুক্ত দীর্ঘতম কার্বন শিকল বাছাই করতে হবে। সেক্ষেত্রে কার্যকরী মূলক বিহীন শিকল দীর্ঘতম হলেও ওই শিকলটি আমাদের কাছে গ্রহণযোগ্য হবে না।
দীর্ঘতম কার্বন শিকলকে নম্বর দিতে হবে। এখন নম্বর দেওয়ার ক্ষেত্রে আমরা বাংলা গাণিতিক সংখ্যা ব্যবহার করতে পারি, ইংরেজি গাণিতিক সংখ্যা ব্যবহার করতে পারি, কিন্তু আমি এখানে নির্দিষ্ট করে ইংরেজি গাণিতিক সংখ্যা লিখে দেওয়ার কারণ হচ্ছে যে যাতে তোমাদের নম্বরিং এর ক্ষেত্রে কোনো দ্বিধাদ্বন্দ্ব চলে না আসে এবং কোনো চার আটের মধ্যে বা এরকম কোনো সংখ্যাগত কোনো সমস্যা চলে না আসে। এই জন্য আমি চাচ্ছি যে তোমরা ইংরেজি গাণিতিক সংখ্যায় নম্বর দাও, এবং রসায়নের গাণিতিক সংখ্যাগুলো সাধারণত ইংরেজিতে ব্যবহার করা হয়, সেজন্য ইংরেজি গাণিতিক সংখ্যার নম্বর দেওয়াটার পক্ষে আমি জোর দিচ্ছি। এখন নম্বরটা কিভাবে দেব, আর তার জন্য আমি তিনটি উপনিয়ম দিয়ে দিচ্ছি। এক নম্বর, কার্যকরী মূলককে কম নম্বরে রাখতে হবে। বাম দিক, ডান দিক, উপর দিক, নিচ দিক, যে কোনো দিক থেকে নম্বর দেয় না কেন, আমাদের লক্ষ্য থাকবে যেন কার্যকরী মূলক কম নম্বরে থাকে। তবে তোমরা অ্যালকেনের ক্ষেত্রে জানো যে কার্বন কার্বন বা কার্বন হাইড্রোজেন একক বন্ধন হচ্ছে কার্যকরী মূলক, সেই ক্ষেত্রে কোনো নির্দিষ্ট চিহ্ন বা মূল বা মূলক তুমি দেখতে পাবা না, সেই ক্ষেত্রে তোমার লক্ষ্য রাখতে হবে শাখা বা উপশাখাকে। আমি এক্ষেত্রে আর দুই নম্বর নিয়মে লিখে দিচ্ছি যে নির্দিষ্ট কার্যকরী মূলক না থাকে, অথবা উভয় দিক থেকে কার্যকরী মূলক একই নম্বরে পড়বে। যদি আমরা নম্বর দেওয়ার ক্ষেত্রে লক্ষ্য করি যে নির্দিষ্ট কোনো কার্যকরী মূলক নাই, যেরকম অ্যালকেন, অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে হ্যালোজেনকে আমরা কার্যকরী মূলক হিসেবে নেব, কিন্তু অ্যালকেনের ক্ষেত্রে এই জটিলতাটা আমরা পড়তে পারি যে সবগুলোই কার্বন কার্বন একক বন্ধন বা কার্বন হাইড্রোজেন একক বন্ধন, সেই ক্ষেত্রে অথবা যদি কোনো কার্যকরী মূলক থেকেও থাকে উভয় দিক থেকে গণনা করতে গিয়ে যদি লক্ষ্য করা যায় যে কার্যকরী মূলক একই নম্বরে পড়তেছে, তবে আমরা সেই ক্ষেত্রে শাখা বা প্রতিস্থাপক সমূহকে কম নম্বরে রাখব। শাখা বা প্রতিস্থাপক সমূহকে কম নম্বরে রাখতে হবে, আর যদি দেখা যায় একেবারে সরল কোনো শাখা উপশাখা প্রতিস্থাপক নাই বা কোনো নির্দিষ্ট কার্যকরী মূলক নাই, সেক্ষেত্রে যতগুলো কার্বন আছে সেই সংখ্যা বিশিষ্ট যৌগ, যেরকম আট কার্বন থাকলে আমরা যদি অ্যালকেন হয় তাকে অক্টেন লিখে দেব, এরকম ভাবে নির্দিষ্ট কোনো নির্দিষ্টতার কোনো প্রয়োজন পড়বে না। যা হোক, তাহলে যদি আবার শাখা বা প্রতিস্থাপক একাধিক থাকে, তবে সেই ক্ষেত্রে আমরা প্রথমে লক্ষ্য করব হলো তিনের এক নম্বর, এক নম্বরে যদি জটিলতা দেখা যায় তিনের দুই নম্বর, তিনের দুই নম্বরে যদি জটিলতা দেখা যায় যে একাধিক শাখা বা প্রতিস্থাপক আছে তাহলে কি করব, তাহলে আমরা এই উপনিয়ম তিন নম্বর উপধারা তিন লক্ষ্য করব।
আমরা যদি লক্ষ্য করি যে একাধিক শাখা বা প্রতিস্থাপক আছে তবে নম্বর দেওয়ার ক্ষেত্রে আমরা ওই শাখা বা প্রতিস্থাপকের অবস্থানের নম্বরের সমূহের যোগফল যে দিক থেকে কম হবে সেই দিক থেকে নম্বর দেব আমরা উভয় দিক থেকে নম্বর দিলে যে প্রতিস্থাপক সমূহ যে কয় নম্বরে পড়তেছে তাদেরকে যোগ করে দেখব যে দিক থেকে যোগফল কম হবে সেই দিক থেকে নম্বর দেওয়াটা যৌক্তিক হবে তাহলে নম্বর দেওয়ার ক্ষেত্রে আমরা প্রথমে এক নম্বর উপধারা এক লক্ষ্য করব উপধারা একে যদি সমস্যা হয় উপধারা দুই লক্ষ্য করব উপধারা দুইও যদি জটিলতায় পড়ি উপধারা তিন লক্ষ্য করব আশা করি সকল জটিলতার অবসান ঘটে যাবে আর কোনো জটিলতা থাকবে না তারপরেও কিছু কিছু বহু কার্যকরী মূলক বৈশিষ্ট্য যোগের জটিলতা সেগুলো আমরা পরবর্তীতে নিরসন করব তার পরবর্তীতে আমরা চার নম্বর নিয়মে যাচ্ছি যে নামটা কিভাবে প্রথমে অবস্থানের নম্বর সহ শাখা বা প্রতিস্থাপকের নাম এবং পরে মূল যোগের নাম দিতে আমি এখানে তোমাদেরকে মনে রাখার জন্য বলবো যে শাখা বা প্রতিস্থাপক হচ্ছে গেস্ট বা অতিথি আর যে সকল কার্বনের মধ্যে নম্বর বসবে সেই কার্বন সংখ্যা বিশিষ্ট যৌগ হচ্ছে হোস্ট বা হচ্ছে মূল বা আমরা বলতে পারি যে হোস্ট বা মূল আর তোমরা জানো যে অতিথিকেই আগে আপ্যায়ন করতে হয় কোনো বাসায় অতিথি আসলে অতিথি আগে বাড়ির লোক বা পরিবারের সদস্য পরে সাধারণত খাবার গ্রহণ বা অন্যান্য দিকে অগ্রাধিকার পেয়ে থাকে সেই হিসেবে আমরা গেস্ট অর্থাৎ শাখা বা প্রতিস্থাপককে প্রাধান্য দেব শাখা বা প্রতিস্থাপককে তাদের অবস্থানের নম্বর সহ নাম প্রথমে লিখব যদি একাধিক শাখা বা প্রতিস্থাপক থাকে তার জন্য আমরা পঞ্চম পাঁচ নম্বর নিয়মে চলে যাবো যা হোক আমরা প্রথমে শাখা বা অবস্থানের নম্বর সহ শাখা বা প্রতিস্থাপকের নাম লিখবো তারপর পরে মূল যৌগের নাম আমরা লিখবো মূল যৌগের নাম কিসের উপর নির্ভর করবে কার্বন সংখ্যার উপর যেরকম তিন কার্বন থাকলে প্রোব তার সাথে কার্যকরী মূলকের অংশ যুক্ত হয়ে একটি নাম চলে আসবে সাত কার্বন থাকলে হেপ তার সাথে কার্যকরী মূলক অনুসারে আরেকটি অংশ চলে এসে মূল যৌগের নাম হবে যা হোক আমরা পরবর্তীতে যে যদি একাধিক শাখা বা প্রতিস্থাপক থাকে সেক্ষেত্রে আমি উপর থেকে চলে যাইতেছি তাহলে আমি উপর থেকে মুছতে যাচ্ছি মুছার আগে তোমরা এই নিয়মের চারটি নিয়মকে তুমি খাতায় লিখ করে ফেলো পাঁচ নম্বর একাধিক একই শাখা বা প্রতিস্থাপক থাকে তাদের অবস্থানের নম্বর সহ অবস্থানের নম্বর সহ দুইটি থাকলে ডাই তিনটি থাকলে চারটি থাকলে টেট্রা ইত্যাদি লিখতে হবে
চারটার বেশি যদি কোনো শাখা থাকে সেই হিসেবে পেন্টা হেক্সা হেপ্টা ইত্যাদি ওই কার্বন সংখ্যার নাম অনুসারে হবে। তবে আমরা লক্ষ্য করবো দুইটি থাকলে ডাই, তিনটি থাকলে ট্রাই, চারটি থাকলে টেট্রা ইত্যাদি লিখতে হবে, তাদের অবস্থানের নম্বর সহ। তার মানে চারটি মূলক থাকলে অবস্থানের নম্বরও চারটি হবে, চারটি যদি একই মূলক থাকে অবস্থানের নম্বরও চার জায়গায় হবে, সেটা একই কার্বন দুইটা নম্বর হতে পারে, আমরা পরবর্তীতে উদাহরণের সময় দেখতে পাবো। একাধিক ভিন্ন শাখা বা প্রতিস্থাপক থাকলে তাদের ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে লিখতে হবে। একাধিক ভিন্ন শাখা বা প্রতিস্থাপক থাকলে তাদের ইংরেজি বর্ণমালা ক্রম অনুসারে লিখতে হবে। যেরকম একটা মিথাইল মূলক আছে এবং আরেকটি ইথাইল মূলক আছে, তোমরা জানো মিথাইল এম ইথাইল ই, এবিসিডি করতে গিয়া ই চল আগে চলে আসে এম পরে চলে আসে, সেই হিসেবে ইথাইলকে আগে লিখতে হবে, মিথাইলকে পরে লিখতে হবে। এরকম ভাবে একাধিক মূলক বা মূলক যদি থাকে তাদেরকে ইংরেজি বর্ণমালার ক্রম লক্ষ্য করে অগ্রাধিকার দিতে হবে। ইংরেজি বর্ণমালার ক্রমে যা আগে আসে তাকে আগে লিখতে হবে, যা পরে আসে তাকে পরে লিখতে হবে। সাত নম্বর, একাধিক গাণিতিক সংখ্যার মাঝে কমা, গাণিতিক সংখ্যা ও বাংলা শব্দের মানে। এখন যদি তুমি বাংলায় নামকরণ করো বাংলা শব্দ, ইংরেজিতে নামকরণ করলে ইংরেজি শব্দ, ইংরেজি ওয়ার্ড, যা হোক বাংলা শব্দ বা ইংরেজি ওয়ার্ডের মাঝে হাইফেন দিতে হবে। জৈব যৌগের সমূহকে সাধারণভাবে নামকরণের ক্ষেত্রে বা নামকরণের ক্ষেত্রে সাধারণ এই সাতটি বিষয় আমরা সর্বদাই লক্ষ্য রাখব। তাহলে এই সাতটি বিষয় লক্ষ্য রেখে জৈব যৌগের নামকরণের দিকে আমরা চলে যাব। আমি এই ক্লাসে জৈব যৌগের নামকরণের সাদা কিছু উদাহরণ নিয়ে আসতে চাচ্ছি। তার মধ্যে উল্লেখ্য হলো যে অ্যালকেন সমূহের ইউপ্যাক পদ্ধতিতে নামকরণের আমি কিছু উদাহরণ তোমাদের সামনে নিয়ে আসতেছি। তাহলে আমরা দেখলাম নামকরণের ইউপ্যাক পদ্ধতি নামকরণের সাধারণ পদ্ধতিগুলোর মধ্যে ছিল, এক নম্বরে যৌগটি কোন সমগোত্র শ্রেণীর তা নির্ধারণ করতে হবে, দুই নম্বরে কার্যকরী মূলকযুক্ত দীর্ঘতম কার্বন সাইকেল বাছাই করতে হবে। দেখো কোন সমগোত্র শ্রেণীর, তার মানে সমগোত্র শ্রেণী তুমি নির্ধারণ করতে গিয়েই কিন্তু কার্যকরী মূলক নির্ধারণ করে দেবে, আর কার্যকরী মূলক নির্ধারণ হয়ে গেলে ওই কার্যকরী মূলক বিশিষ্ট দীর্ঘতম কার্বন সিকল আমরা বাছাই করব। তারপর দীর্ঘতম কার্বন সিকল কি ইংরেজি গাণিতিক সংখ্যার নম্বর দেবো। এখন নম্বর দেওয়ার ক্ষেত্রে আমরা একটু জটিলতায় পড়তে পারি, সেই ক্ষেত্রে জটিলতা নিরসনের জন্য আমরা তিনটি উপশাখা দেখেছি। প্রথমে কার্যকরী মূলকযুক্ত দীর্ঘতম কার্বন সিকলকে নম্বর দেওয়ার ক্ষেত্রে কার্যকরী মূলককে কম নম্বরে রাখতে হবে। যদি কার্যকরী মূলক উভয় দিক থেকে একই নম্বরে পড়ে অথবা নির্দিষ্ট কোনো কার্যকরী মূলক না থাকে তবে আমরা শাখা বা প্রতিস্থাপক সমূহকে কম নম্বরে রাখবো।
আবার শাখা বা প্রতিস্থাপক যদি একাধিক থাকে সেই ক্ষেত্রে শাখা বা প্রতিস্থাপক সময় নম্বরের যোগফল যে দিক থেকে কম সেই দিক থেকে নম্বর দিতে হবে তারপর আমরা নাম লেখার ক্ষেত্রে প্রথমে শাখা বা প্রতিস্থাপকের অবস্থানের নম্বর সহ নাম এবং পরে মূল যোগের নাম লিখে দেব তারপর যদি দেখা যায় যে একাধিক শাখা বা প্রতিস্থাপক থাকে তবে তাদেরকে দুইটি থাকলে ডাই অবস্থানের নম্বর সহ দুইটি থাকলে ডাই তিনটি থাকলে ট্রাই চারটি থাকলে টেট্রা ইত্যাদি লিখতে হবে পাঁচটি পেন্টা ছয়টি হেক্সা ইত্যাদি ভাবে লিখতে হবে আর একাধিক ভিন্ন শাখা বা প্রতিস্থাপক থাকলে তাদেরকে ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে লিখতে হবে একাধিক গাণিতিক সংখ্যার মাঝে কমা ব্যবহার করতে হবে এবং গাণিতিক সংখ্যা ও বাংলা শব্দের মাঝে সেটা তুমি বাংলায় লিখলে বাংলা শব্দ ইংরেজিতে লিখবে ইংরেজি ওয়ার্ড এর মাঝে হাইফেন ব্যবহার করতে হবে এই নিয়মগুলো লক্ষ্য করে আমরা নির্দিষ্ট সমগোত্র শ্রেণীর যৌগগুলোকে নামকরণের দিকে চলে যাচ্ছি ভিডিওর আকার অনেক বড় হয়ে যাওয়ার সম্ভাবনার কারণে আমরা আপাতত নামকরণের এই অংশটা একটি ক্লাসের মধ্যে শেষ করে দিচ্ছি আমি আরেকটি অংশে পরবর্তী সময়ে আরেকটি অংশে আমি নামকরণের ক্ষেত্রে নির্দিষ্ট সমগোত্র শ্রেণীর যৌগগুলোর নামকরণ নিয়ে আলোচনা করব তার মধ্যে আমাদের আলোচনার মধ্যে থাকবে অ্যালকেন সমগোত্র শ্রেণীর তাহলে এই অংশ আল্লাহ হাফেজ আর তোমাদের প্রতি দিক নির্দেশনা থাকবে এটা শুধু খাতায় লিখে রাখা না মাথায় নিয়ে রাখবা মাথায় নিয়ে রাখলেই পরবর্তীতে যে নির্দিষ্ট সমগোত্র শ্রেণীগুলোর নামকরণ করব সেইগুলো তোমাদের জন্য খুবই সহজ হবে আর যদি এই নিয়মগুলি মাথায় না থাকে তাহলে তুমি কিভাবে নামকরণের যোগের সাথে নামকরণের পদ্ধতিগুলোর বা নামকরণের ক্ষেত্রে তুমি কিভাবে চিন্তা করবে এই জন্য আমি আশা করবো যে এই পড়াটা অর্থাৎ এই তোমার যে আমরা চতুর্থ লেকচারটা দিলাম ক্লাস চতুর্থ ক্লাসের পড়াটা যেন তোমার টু দা পয়েন্ট মুখস্থ থাকে ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকো শুভকামনা